আসসালামু আলাইকুম, আমি তুলকি। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে। আর আজ হচ্ছে শুক্রবার, তাই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেকগুলো কাপড় ধুয়েছি, কাপড় ধুয়ে গোসল করে তারপরে নাস্তা টাস্তা বানিয়ে খাওয়া দাওয়ার পর এখন কাজ করতে 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 1:45 আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। একটু আগে আম্মু এসেছিলো, আম্মুর সাথে কথা বলছি। আর আমাদের কুটিপুতি, আমাদের যে সাদা একটা বিড়াল আছে আপনারা জানেন, ছোট বিড়াল, তো সেই সাদা ছোট বিড়ালটা একটু কাজ বাড়াই দিছে, মানে ভাতের বাটি উল্টে ফেলাই দিছে। তো এখন আমি ঝাড়ু বের করে নিয়েছিলাম, এখানেই রাখছি ঝাড়ুটা। আমি এখন এগুলো সব পরিষ্কার করবো, পরিষ্কার করার পর বাদ বাকি কাজগুলো করবো। এটা হইতে আছে বৌদের একটা ভুল, যে আমরা সারাদিন খুঁজবো পাইবো না, কিন্তু বৌরা হাত দিলেই পাবে, ঠিক না? সবকিছু বৌরে রাখে, জামাইরা রাখে। আমি না গত পরশু এই ব্লগটা স্টার্ট করছিলাম, গত পরশু সকালবেলা, আর এখন পর্যন্ত রবিবার বিকাল 3টা বাজে, দুপুর বলবো না বিকালই বলবো, কারণ এখন শীতের দিনে খুব বেশি হয়ে যায়, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো এই জন্য বিকাল 3টাই বলবো। আর আমার চোখে এত কালো লাগতেছে কেন? এই 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 আমার চোখে এত কালো না, তারপরে কেন জানি কালো লাগতেছে, হয়তো বা জন্য সাদা কালারের অন্য পরশের জন্য। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি আমার ইউটিউব ভিডিওগুলা বানাই। আই হোপ আমার মতো যারা ইউটিউবার আছেন, আমার মতো না, আমি তো অনেক বছরই হয়ে গেল ইউটিউবে ভিডিও বানাইতেছি, তো যারা নতুন ইউটিউবার আছেন তাদের মেবি একটু হেল্প হবে আমার এই ভিডিওটা দেখার পর, এই ব্লগটা দেখার পর। সো চলেন আমরা শুরু করি যে আমি কীভাবে ইউটিউবের জন্য ভিডিও বানাই, টিউটোরিয়াল ভিডিওগুলো। আজকে একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো, কালকেও বানাইতে চাইছিলাম ওই ভিডিওটা, বাট সময় করতে পারিনি, কারণ হাজব্যান্ড আমার বাসা থাকলে আমার আবার কাজ করতে ইচ্ছা করে না, আর আমার হাজব্যান্ডও আছে, মানে কাজ করলেই না রাগারাগি করে। আমিও সেই অফিস থেকে আসার আগে আগে সব কাজ টাজ রান্নাবান্না সব কিছু করে একবার মানে নিট অ্যান্ড ক্লিন থাকি, আর সেও যদি ওই আর কি কোনো সময় ভুলে টুলে আমার আর কি কাজ হয়ে যায় যে আমি কাজ করব, কাজ করি, তখন আর কি রাগারাগি করে। আমি ক্যামেরাটা এখানেই রাখলাম, রাখার পর প্রথমত আমি কি করি, আমি কি দিয়ে টিউটোরিয়ালটা করব সেইটা আগে আমি রেডি করে নিই। আজকে আমি যেহেতু এই কাপড়গুলো পরব, তো সেই জন্য আমি সেইটা রেডি করে নিচ্ছি। আমি এই বোরকাটা পরব, তো সেই জন্য আমি এই সাইজে এখানে রেখেছিলাম। তারপরে আমি পরবো হচ্ছে নিকাব, আমি এখানে বাইর করে রেখে গেছিলাম, গ্লাভস গুলা এখানে রাখছিলাম, তো আমি এগুলো সব সরাই রাখি। তো এবার হচ্ছে আমার লাইটিং এর ব্যবস্থা করতে হবে, তো আমি এখন লাইটিং এর ব্যবস্থা করতে যাই। কই রাখবো, এখানে এখানে ওকে এখানে থাক,
এটা ক্যামেরা দেওয়ার পর এখানে মোবাইলটা রাখার পর বোঝা যাবে যে রিংলেটটা কোথায় সেট করতে হবে। এটা আমার টিনের বক্স, এখানে এটা রাখি। আরো একটা লাইট, এখানে সেট করুন। লাইন দিয়ে দেখি লাইট গুলো ঠিক আছে কিনা। একটা লাইট ঠিক হয়ে গেছে, আমাদের লাইট সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এরকম দেখা যায় লাইটটা। তো আমি লাইট এরকম রেডি করে ফেলছি। সো এরপর আমরা চলে যাব আমাদের ভিডিওতে। ওকে, সো ভিডিও করা আমার শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এখন সব কাজই শেষ করে ফেলবো, লাইট লাইট অফ করে দিয়ে সব এখন যা যা আমি ই করছিলাম আর কি, এলোমেলো করছিলাম সেগুলো আমি সব গুছাবো। গুছানোর পর আমি জানে এডিট করবো, এডিট করার পর আপলোড দেবো। আচ্ছা, যারা এরকম মানে জ্বালাতে পছন্দ করে লাইকের জায়গায় ডিসলাইক দেয়, তো সেটা আমার কাছে কোনো ব্যাপার না। প্রথম প্রথম অনেক মাথা ঘামাতাম, বাট এখন ইটস ওকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি কমফোর্ট বের করে ফেলছি, শীত এসে পড়েছে সেই জন্য। সো দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, সবাই নামাজ পড়ুন, সবাই করোনা ভ্যাকসিন দিন, আর আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দিন। ওকে, আসসালামু আলাইকুম।